আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, এখন আমি অবস্থান করতেছি কুষ্টিয়ার চৌরাস চত্বরে। এখানে দেখতে পাচ্ছেন বিমানের একটি ভাস্কর্য এখানে আছে। এটা হচ্ছে চৌরাস চার রাস্তার একটা মোড়। এদিকে দেখেন, এটা হচ্ছে এদিকে বৃষ্টির দোকান আছে, আর ওইদিকে যে রোডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকার দিকে এই রোড দিয়ে যেতে হয়। দেখেন, আর এইদিকে আছে হচ্ছে ঝিনাইদহর দিকে, এই রোডটা হচ্ছে ঝিনাইদহর দিকে চলে গেছে। দেখি এদিকে কিছু ফাস্টফুড পাওয়া যায়, শুনছি যে চৌরাস চত্বরে ভালো ফাস্টফুড পাওয়া যায়। দেখি কি পাওয়া যায় আজকে এখানে। ভাইয়েরা ফাস্টফুড বিক্রি করতেছে। অলমোস্ট শেষের দিকে ফাস্টফুড বিক্রি করা প্রায় শেষ, ওইখানেও প্রায় শেষ। এখানে দেখতেছি চিকেন স্টিক আছে। ভাই স্টিক এগুলো কত করে পার পিস? 50। কাবাব ঘর, অনেক সুন্দর একটি চত্বর এটা। ওই দিকে দেখেন অনেকগুলো ফাস্টফুডের দোকান আছে, ফাস্টফুড বিক্রি করতেছে। এখানে আছে ফাস্টফুড আছে। ভাই বেচাকেটি কেমন হইতেছে? ভালো হইতেছে? বেচাকেটি ভালো হচ্ছে? ডিমের চপ কত করে এগুলা? 10 টাকা পিস। আর চিংড়ি অনেক সুন্দর ফাস্টফুড পাওয়া যায়। চৌরাস চত্বরটা মোড় যে আছে সেই মোড়েই বিক্রি হচ্ছে, অনেক সুন্দর। যারা ফাস্টফুড লাভার আছেন তারা এখানে এসে খাইতে পারবেন। এই যে রুটটা চলে গেছে ঢাকার দিকে, এই রুটটার প্রতি আমার বেশি টান থাকে কারণ আমাদের বাড়ি ঢাকার দিকে। এই রুটেই আমার যাতায়াত, সবসময় এই রুটে আমি যাতায়াত করি। ওই দিকে দেখেন আরও অনেক ইয়ে আছে, ফলের দোকান আছে ওই পাশে। চৌরাস চত্বর আসলে দিনের বেলায় আসলে ভালোভাবে দেখানো যেত। এখানে এখানে বিমানের একটা ভাস্কর্য এখানে আছে, সুন্দর। আজকে চারটা অনেক সুন্দর। ঠিক আছে গাইস, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।